हेलो स्टूडेंट, आज के तुम्हारे परिवेश और बनभूमि अध्याय शुरू करब। यह अध्याय प्रथम आज देखो बने थाके बाघ। अच्छा तुम्हारा बोल तो बने की सत्य बाघ थाके, एछाड़ाओ आर के थाके एवं सेगुली की बा कारे थाके तुम्हारा जानो? तो चलो देखे नेवा जाक। विभिन्न प्रकार बनभूमिते विभिन्न जीवे देखते पा जाए, अर्थात सब बनभूमि एक ही उद्भिद और प्राणी देखा जाए ना। नाना बने उद्भिद और जीवजंतु आलदा आलदा देखा जाए। ताहले देखा जाक की कि देखा जाए। बने हाथी देखते पा जाए एवं से हाथीगुलो कि करे माझे माझे बेरिये एसे मानुषजनेर प्रचुर क्षति करे देय, जेमन घरबाड़ी नष्ट करे देय बा तादेर जमी जायगा नष्ट करे देय। एछाड़ाओ বনে থাকে মৌমাছির দল, থাকে শেয়াল, খরগোশ ইত্যাদি। আবার কিছু কিছু গাছ দেখা যায়, যেমন শাল, সেগুন, রাধাচূড়া, পলাশ, ইউক্যালিপটাস এবং বিভিন্ন প্রকারের গাছ। আবার কোনো কোনো বনে পাইন গাছের সারি দেখা যায়, আর ওক, ফার, বার্চ ও রডোডেনড্রন গাছ এবং ফার্ন ও নানারকম ঝোপঝাড় জাতীয় গাছ দেখা যায়। প্রাণীর মধ্যে প্রজাপতি, চিতাবাঘ, কালো ভালুক, লাল পান্ডা ইত্যাদি দেখতে পাওয়া যায়। এছাড়াও বনে বাঘ তো আছেই, সেই বাঘেরা কী করে মাঝে মাঝে বাড়িঘরে হানা দেয়। বিভিন্ন প্রকারের সাপ দেখতে পাওয়া যায় বনে। তারপরে দেখতে পাওয়া যায় বুনো শুয়োর, বাঁদর, হরিণ, মেছো বিড়াল, ভোঁদড় ইত্যাদি। এছাড়াও আছে সুন্দরী, গরান, হেতাল গাছেরা। এবং বনের মধ্যে দিয়ে অনেক সময় বিভিন্ন নদী এবং জলাভূমি দেখতে পাওয়া যায়, এবং সেই জলে কুমির ও কামট এসব প্রাণীর দেখা মেলে। আবার কোনো কোনো অঞ্চলের বনে হাতি, বাইসন, একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ ইত্যাদির দেখা মেলে, এবং বিভিন্ন প্রকারের গাছ, যেমন চাপ, চিরনি, লালি, কত রকম গাছ দেখতে পাওয়া যায়। একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় উত্তরবঙ্গের বনভূমিতে। এছাড়া বনে হরিণ আছে, আছে কাঠবিড়ালি, শিয়াল, বনবিড়াল, গিরগিটি ইত্যাদি, এবং আছে অনেক রকম গাছ, যেমন শাল, সেগুন, অর্জুন, হরিতকি, আম, লিচু প্রভৃতি। অর্থাৎ গাছ সব বনেই আছে। বনভূমি বলতে আমরা বুঝি একটি নির্দিষ্ট এলাকা যেটা গাছপালা বা বিভিন্ন প্রকারের উদ্ভিদ দ্বারা ঘেরা থাকে। এবং বনে জীবজন্তু দেখা যায়, তো সব বনে একরকম গাছ নেই এবং নানা বনে জীবজন্তু আলাদা। আবার বাগানে যেসব গাছ থাকে সেগুলো বনে দেখতে পাওয়া যায়। বনে মাঝে মাঝে জলাভূমি দেখতে পাওয়া যায়। বনে গেলে শোনা যায় নানারকম পোকা এবং পশু পাখিদের ডাক, আর এসব নিয়েই তৈরি হয় বন। অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে বনে কত রকমের প্রাণী এবং কত রকম উদ্ভিদ থাকে, এবং বিভিন্ন প্রকার বনে বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এরপর আমরা জানব বন থেকে কী কী পাই। এই যে বনে আমরা বিভিন্ন প্রকারের উদ্ভিদের কথা জানলাম, তাহলে সেই সব উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন রকমের উপকার পেয়ে থাকি। যেমন কি, প্রথমত আমাদের যে বাঁচার অক্সিজেনের যোগান এই বনভূমিতেই দিয়ে থাকে, বা বনভূমি থেকে আমরা এইসব অক্সিজেনের যোগান পাই। এছাড়াও কি, বনের গাছ আমাদের নানা কাজে লাগে, যেমন কি দরজা, জানলা, টেবিল, চেয়ার ইত্যাদি তৈরি করতে। এছাড়া বনের কাঠ দিয়ে জ্বালানিও তৈরি করা হয়। আবার কি হয়, গাছের ছাল থেকে মশলা হয়, যেমন তোমরা দারুচিনি দেখেছো, দারুচিনিটা হচ্ছে একটা গাছের ছাল, এটা কি হয় বন থেকে পাওয়া যায়। আবার কি হয়, বিভিন্ন প্রকারের ভেষজ উদ্ভিদের দেখা মেলে বনে, যেগুলো থেকে আমরা ওষুধ তৈরি করতে পারি, যেমন সিংকোনা গাছের ছাল থেকে ওষুধ তৈরি হয়। এছাড়াও বনে বিভিন্ন প্রকারের তন্তু জাতীয় উদ্ভিদের দেখা মেলে, যেমন যেগুলো থেকে কী হয় দড়ি তৈরি হয়, যেমন ধরো পাট, শন এইসব উদ্ভিদ, বা নারকেলের ছোবড়া থেকে দড়ি তৈরি করা হয়। এছাড়াও বনের বিভিন্ন উদ্ভিদের পাতা ও লতা থেকেও ওষুধ হয়, যেমন বাসক পাতার রস আমাদের ঠান্ডা লাগলে উপশম হয়।
এছাড়াও আগে মানুষ গাছের পাতার উপর লিখত, এখন যে আমরা কাগজে লিখি সেটাও গাছ থেকেই পাওয়া যায়। কোন গাছ? যেমন বাঁশ ও ঘাসজাত উদ্ভিদ থেকেই কাগজ তৈরি করা হয়। এছাড়াও বন থেকে আমরা বিভিন্ন প্রকারের ফুল ও ফল পেয়ে থাকি। আবার শাল পাতা দিয়ে থালাবাটি তৈরি করা হয়। তাহলে এত রকমের জিনিস আমরা বন থেকে পেয়ে থাকি। এছাড়া বন থেকে আমরা কী কী পাই? মধু পাই, মোম পাই, লাক্ষা পাই, আবার রজন, এসব বন থেকে পাওয়া যায় এবং এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এছাড়াও বনের কিছু লম্বা গাছ লক্ষ্য করা যায়, যেমন নারকেল, তাল, শাল এসব গাছ। এছাড়াও কিছু কিছু উদ্ভিদ দেখা যায় যেগুলো চারদিকে ছড়িয়ে বিরাট আকার ধারণ করে, যেমন বট, অশ্বত্থ গাছ। এছাড়াও কিছু নরম কাণ্ডের গাছ দেখা যায়, যেমন কলা, পেঁপে। কিছু লতানো গাছ দেখা যায়, যেমন শাকালু। আবার কিছু কিছু গাছ আছে যেগুলো ভিজে মাটিতে হয়, যেমন মশ জাতীয় উদ্ভিদ যেগুলো আছে। তারপরে কিছু গাছ জলেও হয়, যেমন তোমার পদ্ম, তারপরে কচুরিপানা বা বিভিন্ন বড় বড় ঘাস যেগুলো সেগুলো জলে হয়। আবার কিছু কিছু উদ্ভিদের পাতা ঝরে পড়ে, যেমন আমড়া গাছের পাতা ঝরে পড়ে। আবার কারো পাতা সবসময় সবুজ, যেমন আম, কাঁঠাল, এদের পাতা কী হয়, সবসময় সবুজ দেখা যায়। তাহলে বন থেকে আমরা অনেক রকম জিনিস পেয়ে থাকি, সেটা বুঝতে পারলাম। এইগুলো আমাদের বিষয়। এবার এখান থেকে আমি কিছু প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, তোমরা এগুলো খাতায় সুন্দর করে লিখে রাখবে। প্রথম প্রশ্ন, বনভূমি বলতে কী বোঝো? তো বনভূমি কাকে বলে? বনভূমি অরণ্য হচ্ছে যে একটা নির্দিষ্ট এলাকা যেটা বিভিন্ন প্রকার গাছপালা দিয়ে ঘেরা থাকে। তারপরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের বনে কী কী উদ্ভিদ জন্মায়? সুন্দরবন অঞ্চলে কি সুন্দরী গাছ দেখা যায়? এছাড়াও হেতাল, গরান ইত্যাদি উদ্ভিদ দেখতে পাওয়া যায়। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের বনে অধিক হাতি দেখা যায়? তো পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের বনে? মালভূমি ও তরাই অঞ্চলের বনে অধিক হাতি দেখা যায়। তারপরের প্রশ্ন, বনে কোন কোন প্রাণী দেখা যায়? তো অনেক রকমের প্রাণীর কথা আমরা আগে জানতে পেরেছি, সেইগুলো তোমরা বই দেখে সুন্দর করে খাতায় লিখে রাখবে। এরপরের প্রশ্ন, কি পাইন বন কোথায় দেখা যায়? পাইন বন কোথায় দেখা যায়? পার্বত্য অঞ্চলের বনভূমিতে বা পাহাড়ের গায়ে বা পাহাড়ের পাদদেশে পাইন বন দেখতে পাওয়া যায়। এই বনে কোন উদ্ভিদ ও প্রাণী দেখা যায়? তাহলে এই বনে কী কী উদ্ভিদ আমরা আগে বলে, যেমন ওক, ফার, বার্চ ও রডোডেনড্রন গাছ। এছাড়াও ফার্ন ও নানারকম ঝোপঝাড় জাতীয় গাছ দেখা যায়। আর প্রাণীর মধ্যে প্রজাপতি, চিতাবাঘ, কালো ভালুক, লাল পান্ডা ইত্যাদি দেখা যায়। তারপরের প্রশ্ন, গাছের কোন অংশ দিয়ে থালাবাটি তৈরি করা হয়? তো গাছের পাতা দিয়ে, যেমন শাল গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি করা হয়। 7 নম্বর প্রশ্ন, কাগজ কী থেকে তৈরি হয়? কাগজ গাছ থেকে তৈরি হয়, আমরা আগেই জেনেছি। কী গাছ? যেমন বাঁশ ও ঘাস জাতীয় যে গাছগুলো বা উদ্ভিদগুলো সেগুলো থেকে আমরা পাই। 8 নম্বর প্রশ্ন, শাল পাতা দিয়ে কী কী বানানো হয়? শাল পাতা দিয়ে থালা বাটি ইত্যাদি বানানো হয়। 9 নম্বর প্রশ্ন, বন থেকে আমরা কী কী পাই? তো বন থেকে আমরা কী কী পাই কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, তো সেইগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে। যে বন থেকে আমরা বাঁচার অক্সিজেন পাই, বন থেকে আমরা জ্বালানি হিসেবে কাঠ, বিভিন্ন আসবাবপত্র তৈরির কাঠ পেয়ে থাকি। এছাড়াও বন থেকে বিভিন্ন প্রকার ফল, ফুল তো পাওয়া যায়। তারপরে বন থেকে মোম, মধু, লাক্ষা, রজন ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ভেষজ উদ্ভিদ পাওয়া যায়, যেগুলো আমরা ওষুধ তৈরি করি বা বিভিন্ন দড়ি তৈরির আঁশ বন থেকে পাওয়া যায়, যেমন নারকেলের ছোবড়া বা শনজাতীয় উদ্ভিদ এগুলো থেকে পাওয়া যায়। তাহলে অসংখ্য জিনিস, অনেক অনেক জিনিস আমরা বন থেকে পেয়ে থাকি, সেগুলো তোমরা সুন্দর করে লিখে রাখবে। তারপরের প্রশ্ন, 10 নম্বর, বনের ব্যবহার কী কী বর্ণনা করো? তাহলে বনের ব্যবহার, এই যে বন থেকে আমরা কী কী পাই সেগুলো বলতে হবে। এছাড়াও বনের ব্যবহার, যেমন বন ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে, এবং যে জলচক্র, মানে যে বন কী করে, বৃষ্টি ডেকে আনে এবং সেই বৃষ্টির জলটা আবার কী হয়, বাষ্প হয়ে আবার মেঘ তৈরি করে এবং আবার সেটা, সে মেঘ থেকে আবার সেটা বৃষ্টির আকারে নেমে আসে। অর্থাৎ এই যে জলের চক্র, সেটা ঠিক রাখতে বনভূমি একান্ত দরকার। তো আজকে বিষয় এই পর্যন্তই।
পরের ভিডিওতে তোমাদের পরের বিষয়গুলো আলোচনা করা হবে।